টুনা মাছ একটি সুস্বাদু ও চর্বিহীন মাছ। শরীরের জন্য প্রয়োজনীয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস এই টুনা মাছ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পলি আনস্যাচুরেটেড ফ্যাটের জন্য ভালো উৎস। সুস্বাদু এই মাছটি আমাদের দেশের বাজারে পাওয়া যায় না, তবে কৌটাজাত অবস্থায় পাওয়া যায়। আমাদের দেশে অনেক মুদি দোকানেই পাওয়া যায় কৌটাজাত টুনা মাছ, আর এর দামও হাতের নাগালে। ইদানিং অনেক রেস্টুরেন্ট বা বার্গার বা স্যান্ডউইচ তৈরি করতে ব্যবহার করা হয় এই টুনা মাছ। ওমেগা 3 আমাদের চোখ ও মস্তিষ্ক সুস্থ রাখার পাশাপাশি দৈহিক শক্তি যোগায়। ওমেগা 3 এর আইকোসানোয়েডস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ফুসফুস, যোগ ও হার্ট এবং অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্রের কার্যকারিতে সুস্থ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের উপাদান হয় না, কারণ হচ্ছে আমাদের শরীরে কিন্তু এটা উৎপাদন হয় না। অর্থাৎ এই ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের বাইরের খাবার থেকে নিতে হবে। প্রয়োজনীয় এই চর্বিটি আমরা পাই টুনা মাছ, সবজির তেল, তিসির তেল, তিসির বীজ, বাদাম ও শাক বিভিন্ন খাবার থেকে। ওমেগা 3 প্রদাহ নাশক, এটি হার্ট, একজিমা, লুপাস, বাত প্রতিরোধে সাহায্য করে, এমনকি অনেক ক্ষেত্রে এটি ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চর্বি জাতীয় খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হলেও ডায়েটারি ফ্যাট শরীরের জন্য উপকারী। এ ধরনের চর্বি সারাদিনের দৈহিক শক্তি যোগায়, পেট ভরা রাখে ও হজমেও সাহায্য করে। প্রতিদিন ভালো চর্বি অর্থাৎ মনোস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড চর্বি কোষের বৃদ্ধি করে, হরমোন নিঃসরণে সহায়তা করে, ক্ষুধার হরমোন যেটা হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে বলে জানিয়েছেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। দুধ ও প্রাণীজ উপাদানে থাকা স্যাচুরেটেড চর্বি অল্প পরিমাণে খাবার তালিকায় রাখা খারাপ নয়। এই ভালো চর্বিগুলো সার্বিক সুস্থতা নিশ্চিত করে এবং ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টুনা মাছ ওমেগা 3 এর একটি বড় উৎস। স্বল্প মূল্যে খাবারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যোগ করার উপায় হচ্ছে কৌটাজাত টুনা মাছ। 3 আউন্স এল বাকোর টুনা মাছে 1.5 গ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিক। অন্যদিকে USDA এগ্রিকালচার রিসার্চ সার্ভিস এর তথ্য অনুযায়ী দৈনিক আমাদের কমপক্ষে 250 মিলিগ্রাম ওমেগা 3 গ্রহণ করা প্রয়োজন, অর্থাৎ সপ্তাহে প্রায় 2 গ্রাম ওমেগা 3 প্রয়োজন। সপ্তাহে 1 কোটা টুনা মাছ থেকে 1 সপ্তাহের জন্য প্রয়োজনীয় ওমেগা 3 পাওয়া যাবে। লোনা পানিতে বসবাসের কারণে টুনা মাছ আমাদের সকলের কাছে হয়তো অতটা পরিচিত নয়, তবে জনপ্রিয় এই মাছগুলো এশিয়ান খাবারের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ইউরোপের অন্যান্য মহাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এগুলো সাধারণত 3-5 বছর পর্যন্ত বাঁচে, তবে কিছু কিছু টুনা মাছ প্রায় 2 দশক অর্থাৎ 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। এবার জানবো টুনা মাছের পুষ্টিগুণ। এই মাছ ভিটামিন ডি এর অন্যতম সেরা উৎস। এছাড়া অন্যান্য ভিটামিন ও মিনারেলস এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ, আয়রন, পটাশিয়াম, সেলেনিয়াম, আয়োডিন ইত্যাদি। একটি সাদা টুনার 4 আউন্স থেকে প্রায় 145 ক্যালোরি, 26.77 গ্রাম প্রোটিন, 3.37 গ্রাম চর্বি পাওয়া যায়। এছাড়াও এতে রয়েছে আর অনেক প্রকার পুষ্টি উপাদান, তবে এতে কোনো কার্বোহাইড্রেট, ফাইবার, বার বা সুগার নেই। টুনা মাছ হার্টের উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। এই মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড উচ্চ মাত্রায় রয়েছে, যা এলডিএল বা খারাপ কোলেস্টেরল এর মাত্রা কমাতে সাহায্য করে। তাছাড়া এগুলো প্রায় উচ্চ মাত্রার স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাদ্যকে প্রতিস্থাপন করে, ফলে হার্টের ঝুঁকি অনেকটা কমে যায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রদাহ বিরোধী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কমাতে সাহায্য করে। টুনাতে পাওয়া পটাশিয়াম একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ উপাদান, যা রক্ত কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রক্তচাপ কমায়। চোখের যত্নে খুবই উপকারী, কারণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রোগ প্রতিরোধে চমৎকার ভূমিকা পালন করে, বয়স্ক মানুষের অন্ধত্বের ঘটন অনেকাংশে কমিয়ে দিতে পারে। ডায়াবেটিক জটিলতার কারণেও অন্ধত্ব হয়। টুনা মাছ ডায়াবেটিক রেটিনোপ্যাথির সম্ভাবনা কমাতে সাহায্য করে। শরীরে শক্তি যোগায়, কারণ এতে আছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন। প্রোটিন হলো আমাদের শরীরের বিল্ডিং ব্লক তৈরি করে, যা বৃদ্ধির গ্যারান্টি দিতে পারে। ক্ষত এবং অসুস্থতা থেকে শরীরকে দ্রুত পুনরুদ্ধার করতে পারে, পেশির উন্নত করতে পারে এবং সামগ্রিক বিপাকীয় দক্ষতা অর্জনের জন্য প্রোটিন প্রয়োজন। কোন মাছে কত প্রোটিন জেনে নিন। মাছের তালিকা এবং আপনাদের খাদ্য তালিকায় আপনাদেরকে যে খাবারগুলো অ্যাড করতে হবে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে খেলে আপনার
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ থেকে আপনি আপনার শরীরকে রক্ষা করতে পারবেন। ওজন কমায়, টুনা মাছে ক্যালোরি পরিমাণ খুবই কম এবং চর্বি প্রায় নেই বললে চলে। এতে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড লেপটিন নামক হরমোনকে উদ্দীপিত করে, যে কারণে খাদ্য গ্রহণের ভারসাম্য বজায় থাকে এবং বেশি খাওয়ার আকাঙ্ক্ষা কমে যায়। টুনাতে ভালো পরিমাণ ভিটামিন সি, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ রয়েছে। এগুলো সবই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বিবেচিত হয়। এগুলো শরীরে থাকা ফ্রি রেডিক্যালকে নিষ্ক্রিয় করার মাধ্যমে কোষের ক্ষতি হওয়া রোধ করে। তবে রোগ প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই মাসে থাকা সেলেনিয়াম। এটি খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রক্ত সঞ্চালন উন্নত করে, টুনা মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স। এগুলো লোহিত রক্তকণিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়রন ব্যতীত মানুষের রক্তশূন্য হয়ে পড়ে এবং রক্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছে দিতে অক্ষম হয়। টুনা মাছ এই সমস্যাগুলো দূর করে রক্ত সঞ্চালনকে উন্নত করে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এই মাছ বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে পরিপূর্ণ থাকার কারণে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে। তাছাড়া একটি রিসার্চে দেখা গেছে টুনা মাছে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। কিডনি ভালো রাখে, টুনা মাছে সুষম পরিমাণ পটাশিয়াম ও সোডিয়াম রয়েছে। এটি শরীরের তরলের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তরলের ভারসাম্য ঠিক থাকলে কিডনি সঠিকভাবে কাজ করতে পারে, ফলে কিডনি ভালো থাকে এবং গুরুতর কিডনি রোগের সম্ভাবনা কমে যায়। তবে যারা বিভিন্ন কারণে কিডনি রোগে আক্রান্ত তারা অবশ্যই এটি খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, কারণ টুনা মাছে থাকা পটাশিয়াম ও ফসফরাস ক্ষতিগ্রস্ত কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। টুনা মাছ ত্বক ভালো রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স ত্বককে সুস্থ ও লাবণ্যময় করে তোলে। এতে ইলাস্টিন নামক এক প্রকার প্রোটিন রয়েছে যা আমাদের ত্বকে মসৃণ স্তর করে দেয়। নিয়মিত টুনা মাছ খাওয়ার মাধ্যমে আপনি সহজে ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে পারেন। এবার আসি টুনা মাছ খাওয়ার ব্যাপারে সতর্কতা। এই মাছ খাওয়ার সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো এতে থাকে পারদ। এটি একটি ভারী ধাতু যা পানি দূষণের কারণে বিভিন্ন মাছের মধ্যে থাকে। এর মধ্যে থাকা টুনা মাছে একটু বেশি পরিমাণে পারদ থাকে, কারণ হলো এই মাছগুলো অন্য ছোট ছোট মাছ খায়, তার ছোট ছোট মাছগুলোকে খাই হচ্ছে টুনা মাছ। গবেষণায় দেখা গেছে উচ্চমাত্রার পারদ স্নায়ুতন্ত্রের প্রতিবন্ধকতা সহ গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, তাই পরিমিত পরিমাণে খাবেন, কোনো কিছু অতিরিক্ত খাওয়া ভালো না। গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের পারদ আছে এমন মাছ খাওয়া থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হয়। এর পরেও তারা তাদের সপ্তাহে 4 আউন্স পরিমাণ টুনা মাছ খেতে পারবে। তবে শেষ কথা বলতে, যদিও টুনা মাছ পুষ্টি উপাদানে সমৃদ্ধ, তবুও এটি খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে পরিমিত মাত্রায় এই টুনা মাছ খাওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পেতে পারি। ভিটামিন ডি এবং সেলেনিয়ামের মতো উপাদান যেমন টুনা মাছে আছে, যেগুলো অবশ্যই খুবই উপকারী, আবার পারদের মতো ভারী ধাতু আছে যা ক্ষতিকর, তাই এই মাছ থেকে উপকার পেতে পারি যদি আমরা পরিমিত মাত্রায় খাই। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।